ছটফট করতে করতে প্রেম বাগানের দিকেই তো এলো। চলে গেছে মনে হচ্ছে, কোথায় গিয়ে মরবে কে জানে। সাপ যদি মরে যায় তাহলে জামাই আমি তোমাকে বলে রাখছি, তোমার একদিন কি আমার একদিন। বেশি পাকামো করার ফল না, আমি তোমাকে দেখিয়ে দেবো। কিঞ্জলের রক্ষা কবচের ক্ষতি করে তুমি কিঞ্জলকে বিপদে ফেলতে চাইছো। না না শাশুড়িমা, এই আপনি কি বলছেন? শালাবাবুর চিন্তা কি আমার কিছু কম? হ্যাঁ, আমি গুরুদেব খুব ভয় পাচ্ছিলেন তো, আমিও সেই সময় মানে কিছু না বুঝতে পেরে কিছু না ভেবে। বড় বৌদি, বড় বৌদি এলে? না না, সাপটাকে কোথাও খুঁজে পেলাম না, বাগানেও খুঁজলাম, ওখানেও নেই। না ভগবান, ছেলেটা বাড়ি ফিরলে কি করবো? হ্যাঁ, কিঞ্জল নিজে হাতে গুরুদেবের পায়ের সামনে রেখে গিয়ে বলে গেল যে কে রক্ষা করতে, আর এই এটা রক্ষা করা হলো। সত্যি তো, কিঞ্জল ফিরলে আমরা কি বলবো? এমনিতেই পঞ্চমীকে পাওয়া যাচ্ছে না বলে ও চিন্তায় রয়েছে। কি আবার বলবে? দাদাইকে যেটা সত্যি সেটাই বলবে, তারপর ও যার সাথে যেটা ঠিক মনে করে সেটাই করবে। দেখ, ভালো সাজতে গিয়ে কি সব হয়ে গেল, আমরা কি হয়ে গেলাম, কিঞ্জল এবার এসে কি অম্বি তম্বি করবে কে জানি। দাদু ভাই কি পঞ্চমী মাকে খুঁজে পেল? বড় যে দুশ্চিন্তা হচ্ছে ঠাকুর, বড় দুশ্চিন্তা হচ্ছে। রানীমার মতো কি ওকে আমরাও হারিয়ে ফেলবো।